এখন খুকি রান্নার পালা, খুকি চিংড়ি মাছের ভর্তা করবে। আমিও ভিডিও শুরু করে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমরাও ভালো আছি। আমি তো একদম নিচেই বসে গেলাম ভর্তা মাখানোর দেখানোর জন্য। এখানে চিংড়ি মাছ ভর্তা করা হচ্ছে, এটা আমার মনে হয় সব জায়গাতেই সবার খুব পছন্দের একটা খাবার, আবার অনেকে জানে না। তো যারা জানেন না তারা দেখে নেন। এখানে চিংড়ি মাছ বেছে কুটে হালকা লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে এটা একটু চুলার পাড়ে টেলে নিচ্ছে। আর এখানে লবণ, কাঁচা মরিচ বাটা হচ্ছে, সাথে শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা হয়। হ্যাঁ, শুকনো মরিচ। আচ্ছা আচ্ছা, লাল মরিচ দিয়ে করলে বেশি মজা। তা আমরা আজকে একটু স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, গ্রিন চিলি খাচ্ছি। আর এর ভিতরে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হবে, দিয়ে পরে চিংড়ি মাছ, কাঁচামরিচ সব কিছু একসাথে বাটা হবে। বিদেশের বাড়িতে আসলে এই পাটা থাকাটা খুবই ভাগ্যের ব্যাপার। এটা কি দেশ থেকে আনা? হ্যাঁ, দেশ থেকে নিয়ে আসছি। দেশ থেকে আনা, এদেশে কি পাওয়া যায়? পাওয়া যায় মনে হয়, যে হোয়াইট চ্যাপেল যায় না? আমি আসলে একটা নেক্সট টাইম গেলে আমার একটা কিনতে হবে, যদি বাটি না বাটি থাকলো একটা সমস্যা কি। এটা আমাদের ওইদিকে তো মানে খুব চলে, চিংড়ি ভর্তা, চিংড়ি ভাজি। এটা চিংড়ি দিয়ে সবকিছুই মজা, চিংড়ি দিয়ে সবকিছুই মজা। লাকিয়াপুদের বাসায় আসছি, এসে এখন আমরা মজার মজার খাবার খাচ্ছি, শুধু ভর্তা ভাজি। আমাদের বিকালে একটা আইটেম আছে, সেটা এখন আর দেখাবো না, আমরা যখন বিকালে বানাবো তখন সবার সাথে শেয়ার করে দেব। এখন আপাতত আমাদের ভর্তা চলতেছে। আজকে আমাদের খাবার হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভাজি, বেগুন ভর্তা, লাউ দিয়ে চিংড়ি মাছ, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ, সাথে পিকল আছে, আর হচ্ছে সিমের বিচি দিয়ে মাছ, রুই মাছ, আর কুশি ভাজি। কুশিকে এক এক জেলাতে আসলে এক এক নামে বলে, আমরা কুশি বলি, অনেকে আবার মনে হয় চিচিঙ্গাও বলে। তোমাদের ওইদিকে কি বলে? কুইটা। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে বিবাড়িয়াতে বলে হচ্ছে কুইটা। হ্যাঁ, আমি একবার একবার সর্ষা ক্ষেত দেখতে হলেও ব্রাহ্মণবাড়িয়া যাব, আমার জীবনে মেলা শখ, কারণ ভিডিও দেখে আমি পাগল হয়ে গেছি সর্ষা ক্ষেত দেখে। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক সরষে ক্ষেত। হ্যাঁ, ওই যে মাঠের পর মাঠ আমি দেখি তো। ইউকেতেও কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ আসে তো, আমি তো এবার চান্সে আসি, বাট আমি হচ্ছে অনলাইনে সার্চ দিছি, যে আমি দেখছি যে এটা ওরা এপ্রিল থেকে হবে, এপ্রিল মেতে। দেখেন, বিদেশে বসে আমরা শিলপাটার বাটা ভর্তা খাবো, তাও চিংড়ি মাছে। একটু আগে আমরা বরই মাখা খাইছি, সেটার ভিডিও আমার চ্যানেলেই পাবেন। আবার আচ্ছা, এই ভিডিওর মাঝখানে বলে দেই, যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি যান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যে দিশা লিখে ইউটিউবে সার্চ দিলেই আমার চ্যানেলটি পাবেন। আর হচ্ছে আর কি, আর তো কিছু পাই না। ও প্লিজ হাসিনা আপা, আপনি না করলে আমার মানে আমি তো শব্দ দেখে হাসিনা আপার নামটাই এত এক্সপেন্সিভ, হাসিনা আপা যদি একটা সাবস্ক্রাইব করে আমি তো একদম মানে ধন্য মানে কি রাতারাতি। এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে এখন, তাকে আপু চিংড়ি মাছ দেয় তো। দেখো না উটি দিশা অনেক সুন্দর বাটে, এক চিংড়িটা হবে, এত মজা হবে, শুধু তাই দেখো।
যদি একটা বোন তোমার একটা ভাই করতে পারবো না কেন? হ্যাঁ অবশ্যই, সেটাই তো লজ্জা নাই, তাই নাকি? রেভলিউশন বাটন 1 2 আমার কথা হচ্ছে যে যদি একটা বোন করতে পারে একটা ভাই কেন করতে পারবো না? অনেক বর্তমানে বানাই খাওয়াইছে আমাদের আগের সংসার থেকে, আগের সংসার থেকে, আগের সংসার থেকে। তো সোমনা মনে সোমনা মনে আন্টিকে খুব হেল্প করতো, কথা বলতেছে বাবা কি করো? আমারটা তো হলো, তো ইয়ে কই না, এটা শেষ করেন, এত বড় ভাষণ দিলেন আপনি, এত বড় ভাষণ দিলেন। জীবনে সেই কোন দিন আমি বাটা ছাড়ছি। সব ক্রিয়েটিভ ম্যান আমাদের বাসায়। ভাইয়া বলছি এটা কোন কাজ হইলো দেখবো আজকে। তো ঠিক আছে, কি বলে ভাই বাকি একটা ফোন না পেলে একটা ভাই কেন পারবে না? এটা কোনো কথা পারতে আবার করবো, মানে ভাইয়া করবে আমরা তো জিমে গিয়ে অনেক ধরনের এক্সারসাইজ করি, এটাও একটা এক্সারসাইজ। হ্যাঁ এটা বড় এক্সারসাইজ, এর থেকে বড় এক্সারসাইজ আর না। এটা আসলে কি জানেন, এটা আমাদের জন্য একটা হাড়েই যাবে, যেটা সত্যি কথা। মানে একটু নিচে তো আর নিচে বলে ভাই একটা ভালোই না, পরে আমরা করে অভ্যাস নিয়ে দেখি, করেই ফেললাম চিড়ে ভাই হচ্ছে তো ভাই না হয়ে গেছে না, এইরকম হইলে তো হবে না। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, মাশাল্লাহ মাশাল্লাহ।